কি গো শাশুড়ি কে হাত করা যায় কি করে? ভালো ভালো রান্না খাওয়াতে হবে নাকি? ভালো রান্না খাওয়ালে শাশুড়ির মন জিতে যায়? নিতাই গৌর হরি বল। এই যে শাশুড়ির মন আগে জিততে হবে। শাশুড়িকে যদি কেউ জয়লাভ করতে পারে সংসারে, তার আর কোনো কিছুতে আঘাত ব্যাঘাত ঘটবে না। হ্যাঁ, বলে শাশুড়িকে শাশুড়ি মনে না করে যদি নিজের মা ভাবতে পারো, তাহলে দেখবে সংসারে অশান্তি দূরে গেছে, সংসারে অশান্তি হবে না। আর শাশুড়িকে যদি মনে করো স্বামীর মা, আমার মা নয়, তাহলে কিন্তু গণ্ডগোল দিন রাত চলতে থাকবে। এখন তো ভালোবাসা উঠে গেছে মা, ভালোবাসা কই? এখন ভালোবাসা সব নিম্নগামী হয়ে গেছে। সন্তান মানে বাবা সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তান বাবাকে ভালোবাসে না। আবার সন্তান তার সন্তানকে ভালোবাসবে, কিন্তু ওই সন্তান নিজের বাবাকে ভালোবাসবে। ভালোবাসা সব নিম্নগামী, ঊর্ধ্বগামী আর নয়। তাই মা সংসারে নিজের মা যেমন, শাশুড়িকে যদি কেউ সেটা ভাবতে পারে আর অশান্তি হবে না। যেমন একজন স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত ঝগড়া হচ্ছে তার মাকে নিয়ে, মানে বৌমা শাশুড়িকে সহ্য করতে পারছে না। তো একদিন ওই ছেলে কি করেছে, তার মাকে মানে তার বউ স্ত্রীকে পরীক্ষা করার জন্য মানে বোঝানোর জন্য ওই ছেলে কি করেছে, তার মানে তার গিন্নির মাকে আনতে গিয়েছে। তো গিন্নির মাকে এনেছে, এনে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে, ও গিন্নি দরজা খোলো মা এসেছে। কি বলছে গিন্নি? দরজা খোলো মা এসেছে। তখন বেলা একটা, যেই না বলেছে মা এসেছে, অমনি গিন্নি দরজার ভেতর থেকে বলছে, এই যে বলি মা এসেছে, তো ওভাবে ডাকার কি দরকার আছে? আমাকেই বা বলছো কেন? তোমার তো আরো ভাইয়ের বউ আছে, যাও তাদের কাছে নিয়ে যাও, আমার কাছে কেন এনেছো? বলে গিন্নি দরজা খোলো মা এসেছে। বললাম তো তোমার মায়ের এই অবেলায় আমি কোনো সেবা যত্ন করতে পারবো না। আমাদের মাপের রান্না হয়েছে, যা রান্না হয়েছে তোমার আমার হবে, কিন্তু বেশি কাউকে বাড়িতে কাউকে খাওয়াতে পারবো না। যাও তোমার মাকে নিয়ে অন্য কারো কাছে যাও। বলছি গিন্নি দরজা খুলো মা এসেছে। যতই বলছে মা এসেছে, ভেতর থেকে গিন্নি তত রেগে যাচ্ছে। এইবার তখন ছেলে বলছে, ও গিন্নি, বলি আমার মা নয় তোমার মা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। কি আমার মাকে এনেছো তখন থেকে বলনি? আমার মাকে এতক্ষণ দরজার বাইরে বের করে রেখেছো, এসো মা এসো। আর যেই বলেছে এসো মা এসো, ওই মা কি করেছে, তার কন্যাকে দিয়েছে একটা চর, একটা চর দিয়েছে। বলে কেন? বলে শোন, তোর স্বামী মানে আমার জামাই, সে আমায় কত স্নেহ করে, কত ভালোবেসে, কত যত্ন করে এখানে এনেছে, আর তুই তার মাকে এমন অবহেলা করছিস। হ্যাঁ, ওরে শাশুড়িকে যদি মা মনে করতে না পারিস, জীবনে সংসারে তুই সুখী হবি না। তাই মা যদি তার মেয়েকে শিক্ষা দেয়, তবে মেয়ে শুধরালেও শুধরাতে পারে। আর মা যদি মেয়ের কানে বিষ মন্ত্র দেয়, তাহলে সংসার দুদিনেই উচ্ছন্নে চলে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই মেয়ের সংসারে মাকে কখনো নাক গলাতে নেই, তাহলে সংসারে বারোটা বেজে যাবে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শাশুড়ির মন আগে জয় করতে হবে, তবেই কিন্তু সব কিছু এগিয়ে যেতে পারে। তাই তো শাশুড়ির মন আগে জয় করতে হবে। এই রাধে, তুই তোর শাশুড়ি তো ঘুমোচ্ছে, তুই এমন ভাবে কান্নাকাটি কর যেন তোর শাশুড়ির ঘুম ভেঙে যায়। তা ঘুম ভেঙে গেলেই তুই শাশুড়িকে বলবি যে তুই একটা স্বপ্ন দেখেছিস, ঠিক আছে? এবার যা বলার তুই ম্যানেজ করবি, আমরা আর কিছু তোকে শেখাতে পারবো না, কারণ তোর মাথায় অনেক বুদ্ধি আছে আমরা জানি। তাই শোন, তুই কান্নাকাটি কর, চিৎকার করে কাঁদবি যেন শাশুড়ির ঘুম ভাঙে। যেই না বলেছে রাধারানী আমার মাথায় ঘুমটা দিয়ে, সেই ভর দুপুর বেলায় চিৎকার করে কাঁদছে। নিতাই গৌর হরি হরি বল। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদবে নদীনে, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদবে নদীনে, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদবে নদীনে, আরে শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদবে নদীনে,
त्रास पाया पास घुचाइया मुछे चोखेर पानी 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 के कांदे अरे आवाज रख घरेलू भेतु ते की आज चिना के कांदे बोली माथा ही घूमता दिए के बड़ो गिन निना के गो एकी बोमा तुमी क्या तो कांच से भर दुपुर बेला हैं तुमी कांच चुके ना कोले तुले कोई जोटीले कैनो कादो माँ अरे कोले तुले कोई जोटीले कैनो कादो माँ कोले तुले कोई जोटीले कैनो कादो माँ कोले तुले कोई जोटीले कैनो कादो माँ ओ माँ कैनो कांचु क्यों है ची माँ बालो क्यों है ची বলি পাড়ার লোক তোমায় কেউ কিছু বলেছে হ্যাঁ না না আয়ান কিছু বলেছে আয়ানও নয় তাহলে কি ওই দজ্জাল কুটিলা তুই বলেছিস কিছু তাহলে কে বলেছে এই নবীনের মায়ে তুমি কিছু বলেছো আমার বৌমাকে এই শোনো আমার বৌমা হাটে যাক মাটি যাক তাতে তোমাদের আসে কি যায় গো হ্যাঁ আমার বৌমা যা খুশি করুক আমি বলবো তোমাদের বলার কি দরকার ও ও বৌমা বলি ওই নবীনের মা কিছু বলেছে হ্যাঁ নবীনের মা বলেছে বলেনি আরে কে বলেছে কোলে তুলে কই জটিলে কেন কাঁদো মা কোলে তুলে কই জটিলে কেন কাঁদো মা কোলে তুলে কই জটিলে কেন কাঁদো কোলে তুলে কই জটিলে কেন কাঁদো মা কেন কাঁদছো কহে ধ্বনি কহে ধ্বনি কহে ধ্বনি শেষ রজনী স্বপ্ন দেখতে পাই 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 শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী আরে শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কেন বিনোদিনী শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী আরে শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী কি বললে স্বপ্ন দেখে কাঁদছো আমাদের বৌমার এখনো হ্যাঁ নাবালিকা কাটেনি হ্যাঁ বলি স্বপ্ন দেখে কেউ কাঁদে কি গো মা স্বপ্ন দেখে কাঁদে কেঁদেছো কোনোদিন স্বপ্ন দেখে স্বপ্ন দেখে কেঁদেছো স্বপ্ন দেখে আমি কেঁদেছি হ্যাঁ একদিন এমন বাজে স্বপ্ন একটা দেখেছি ভোরের বেলা চিৎকার করে কাঁদছি মা 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 বলি তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা স্বপ্ন দেখে কাঁদা যায় যাই কি না তো আজকে এমন কি স্বপ্ন দেখেছো যার জন্য তুমি কাঁদছো রাধারানী বলে মা গো আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের কথা যদি তুমি জানতে পারো মা যেমন আমি কাঁদছি তুমি আমার থেকে আরো জোর জোর করে কাঁদতে শুরু করবে পতিকাল কবলে পতিত পতি পতিত মা
আমি স্বপ্ন দেখলাম আমার স্বামী আয়ান। ও মা, রাধারানীর স্বামীর নাম কি? আস্তে কথা নয়, আমি স্বপ্ন দেখেছি, তবে রাতের বেলা নয় ভোরের বেলায়। আমি স্বপ্ন দেখেছি আমার স্বামীর অমঙ্গল, আমার স্বামীর পরমায়ু ক্ষয় হয়েছে। যেই না এই কথা বলেছে, জটিলা কাঁদতে শুরু করেছে বৌমা। বৌমা তুমি কি বলছো বৌমা? তোমার পতি মানে আমার ছেলে, আমার আয়ান, আমার আমার নয়নের মনে আয়ানের কি হয়েছে বৌমা? মা, আমি স্বপ্ন দেখেছি স্বামীর বড় বিপদ। যেই না বলেছে বিপদ, বলে রাতের বেলা নয় ভোরের বেলায়। স্বপ্ন তো সত্যি হয়, তাই মা জটিলা চিৎকার করে কাঁদছে। এতক্ষণ রাধারানী কাঁদছিল, জটিলা থামাচ্ছিল, এইবার জটিলা কাঁদছে। রাধারানী সান্ত্বনা দিয়ে বলছে, ও মা কেঁদো না মা, আমি স্বপ্ন যেমন দেখেছি তেমন স্বপ্নের প্রতিকারও খুঁজে পেয়েছি। কি করলে প্রতিকার হবে জানো? কি করলে বিপদ কাটবে জানো? বলে শোনো, কি করলে, কি করলে? স্বপনে সূর্য দেবের আশীর্বাদ বলে, স্বপনের সূর্য দেবের আশীর্বাদ বলে। জানো মা, স্বপ্ন দেখে যখন আমি কাঁদছিলাম, তখন সূর্যদেব আমাকে বললো, শোন রাধে, তোর সকল অমঙ্গল দূরে যাবে যদি আমার পূজা করতে পারিস। তাই মা, স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপনের সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপনের সূর্যদেবের আশীর্বাদ বলে। পতি মুক্ত হইল মন কালো কবলে, পতি মুক্ত হইল মন কালো বলে, পতি মুক্ত হইল মন কালো কবলে, পতি মুক্ত হইল মন কালো কবলে। সূর্য পূজা করতে হবে, পূজা করতে যাব মা গো, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে যাব, নইলে পতি মারা যাবে, সূর্য পূজা করতে হবে, নইলে পতি মরে যাবে, সূর্য পূজা করতে যাব। কি বললি, কি বললে বৌমা? সূর্য পূজা, দেরি করো না, দেরি করো না বৌমা, তুমি আজই যাও সূর্য পূজা করতে। যা যা লাগে তুমি সব আয়োজন করো, সবাইকে ডেকে আয়োজন শুরু করো, যাও তুমি, আমি তোমায় অনুমতি দিচ্ছি, তুমি সূর্য পূজায় যাও। যেই না বলেছে অগ্নি সখীগণকে তাড়াতাড়ি করে রাধারানী বলছেন, এই ললিতা, এই বিশাখা, আর বিলম্ব করিস না তোরা আয়। এই বলে সখীগণ সবাই মিলে কি করেছে, পসরা সাজাচ্ছে, পূজার দ্রব্য সাজাচ্ছে, তুলসী বচনে সব সখীগণে। হ্যাঁ, আজকে নানা রকম মিষ্টান্ন, চিনি ফেলি গলা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিল। যা যা পেরেছে আমার রাধারানী যত্ন করে তার সঙ্গে ভক্তি মিশিয়ে সাজিয়ে দিলেন। এইবার যেই না সাজিয়ে সবাই মিলে উলুধ্বনি দিয়েছে যাবার জন্য, এমন সময় কুটিলা এসেছে। জয়নিতায় জয় গৌর, যিনি আজকে সূর্য পূজা খরচ দান করেছেন, তা ঈশ্বর কনক প্রভা ঘোষ তার স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করেছেন কনিষ্ঠ পুত্র রোহিতোষ ঘোষ, পুত্রবধূ অনিতা প্রামাণিক ঘোষ ও নাতনি সায়ন্তনী ঘোষ তুলি। আপনারা আশীর্বাদ করবেন ওনাদের যেন কৃষ্ণ ভক্তির উদয় হয়। নিতাই গৌর হরি হরি জয় রাধে। আজকে সমস্ত কিছু আয়োজন করলেন, এইবার আয়োজন করে যেই না যেতে যাবে, এমন সময় কোথায় ছিল কুটিলা, ছুটে এসে বলছে, এই যে বলি ও মা এত আনন্দ কিসের গো? বলে জানিস কুটিলা, তুই আর বাধা হয়ে দাঁড়াস না, জানিস তোর বৌমার না মানে আমার বৌমার বড় স্বপ্ন দেখেছে যে তোর দাদার অমঙ্গল, তাই সূর্য পূজা করতে হবে, তাই সূর্য পূজায় যাওয়ার জন্য
সবাই মিলে চলেছে, যেই না বলেছে কুটিলা বলছো তাই বলি বলি এত আনন্দ কিসের? এই যে কুটিলা বলতে লাগলেন, কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, আমার দাদার কুলে গালি দিতে সবাই হলি রত, হরি হরি সবাই হলি হত, দাদার কুলে গালি দিতে সবাই হলি রত, গালি দিতে সবাই হলি রত, তোদের সঙ্গে যাইব বনে দেখব পূজার কাজ, আর এদের সঙ্গে যাইব মোরা দেখব পূজার সাজ, তোদের সঙ্গে যাইব বনে দেখব পূজার কাজ, আর এদের সঙ্গে যাইব মোরা দেখব পূজার কাজ, মনোহর জয়ছে তারা লইয়া পূজার সাজ, মনোহর জয়ছে তারা লইয়া পূজার সাজ, মনোহর জয়ছে তারা লইয়া পূজার সাজ, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু দেখো, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, এই যে আজ আমিও তোদের সঙ্গে যাব বলে গেল, সব গেল, এই কুটিলা যাওয়া মানে সব গন্ডগোল। রাধারানী বলে চল সখি কুটিলাকে নিয়ে যাই, কারণ যার উদ্দেশ্যে আমরা যাচ্ছি তিনিই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে, তাই আজকে কুটিলাকে সঙ্গে নিয়ে সখীগণ রাধারানী সঙ্গে নিয়ে চলেছে।